আপনাদেরকে মিনার উদ্বার চালানো হচ্ছে, আপনারা শান্ত হন। যারা মিছিলে এসেছেন আপনাদেরকে মিনার উদ্বার চালানো হচ্ছে, আপনারা শান্ত হন। বন্ধুগণ, গতকাল কাতার বলে একটি দেশ আছে, যে দেশ থেকে সিদ্ধান্ত নিয়েছে ভারতবর্ষের হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান যারা কাতারে বসবাস করে, রুজি রোজগার করে, ইনকাম করে, তাদেরকে ভারত ফেরত দিতে হচ্ছে, ভারতে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে। ভারতবর্ষের মতো একটা জঘন্য দেশ, সেই দেশের মানুষকে আমরা এ দেশে রাখবো না। কার জন্য হচ্ছে? একমাত্র নরেন্দ্র মোদীর জন্য হচ্ছে। মোদী চেষ্টা করছে হিন্দু রাষ্ট্র বানানো যায় কিনা, কিন্তু ভারতবর্ষের হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান যতদিন বেঁচে থাকবে এই ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করতে পারবে না। এছাড়াও গোটা পৃথিবীতে 27টা দেশ, তাদের মাতৃভাষা হলো আরবি, যে আরবি ভাষা আমার জীবন থাকলে কি আমি ছেড়ে দেব? আমার বাপ, আমার পিতা, আমার ছেলে, আমার মেয়ে, তার চাইতে যদি রসুলকে না ভালোবাসে, সে মুমিন নয়। রসুলের হাদিস ফলে সেই রসুলকে অনুমান করবে, আর আমি ঘুটুক ফুকুরে চা খাবো, এটা কি হবে? আমরা ঘুটুক ফুকুর নয়, গোটা পৃথিবী, গোটা পৃথিবী 57টা দেশ ছাড়া সবাই ভিক্ষা জানাচ্ছে, সবাই নরেন্দ্র মোদীর মুখে জুতো মারছে। বন্ধুগণ, কিন্তু আমাদের আন্দোলন, আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন কালকে সাংবাদিক সম্মেলন করে, কি বলেছেন? গতকাল ন্যাশনাল হাইওয়ে 6 নম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জ্যাম ছিল, অনেক মানুষ তারা হাসপাতালে যাবে, তারা অনেক অসুস্থতা দেখতে যাবে, অ্যাম্বুলেন্স যাবে, মানুষের অসুবিধা হবে, ফলে রাস্তা আটকে মিটিং ইসলামে অনুমোদন নেই। আমাদের পশ্চিমবঙ্গ সরকারও বলেছেন রাস্তা আটকে আপনারা করবেন না। গোটা পৃথিবীতে কোনো মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত নিন্দা প্রস্তাব করেনি, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী একমাত্র বলেছেন তার শাস্তি চাই। এবং মুখ্যমন্ত্রী তার নাম উচ্চারণ করতে ঘৃণা করে বলেছে। ধন্যবাদ শুধু এইটুকুর জন্যে। ধন্যবাদ।
জ্ঞাপন করছি, মিটিং মিছিল আগামী মঙ্গলবার 11 তারিখ, আগামী মঙ্গলবার কলকাতার ময়দানে মিটিং ডাকা হয়েছে। বাইরে খুশবুদুল দাঁড়িয়ে আছে কে? খুশবুদুল দাঁড়িয়ে আছে কে? ভাই